हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य राज्य राजनीति सह आरो विभिन्न गुरुत्वपूर्ण उठे एसेछे नटी एकदम लेटेस्ट ও তাজা আপডেট এবং রয়েছে রাজ্য সরকারের 291টি আসনে প্রার্থী ঘোষণা করার পর ক্ষোভে জ্বলছে একাধিক বিধায়ক। তিন গুণ ভোটে হারিয়ে কলকাতায় পাঠাবো মমতাকে, নন্দীগ্রাম নিয়ে কটাক্ষ শুভেন্দুর। 7ই মার্চ মোদীর ব্রিগেডের পরই প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির। টিকিট না পেয়ে গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন আরো এক তৃণমূল বিধায়ক। তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ গেল 5 মন্ত্রী এবং 27 বিধায়ক। রেশনে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের, এবার আন্দোলন পথে রেশন ডিলাররা। জমির কনভার্সন রেট সংশোধনে উদ্যোগী রাজ্য। আর 18-21 বছর পর্যন্ত ছেলের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে জানালো সুপ্রিম কোর্ট। সুদীপ জৈন সততা এবং নিরপেক্ষতায় ভরসা রাখুন তৃণমূলকে বলল কমিশন। এবং এর সাথে রয়েছে আজ বাছাই করা একাদম লেটেস্ট হেডলাইন, তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তিনগুণ ভোটে হারিয়ে কলকাতায় পাঠাবো মমতাকে, নন্দীগ্রাম নিয়ে কটাক্ষ শুভেন্দুর। দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী দলের শীর্ষ নেতাদের জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রাম গ্রামে লড়তে চান। এদিকে এখনো বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেনি, কিন্তু শাসক দল 291টি আসনে প্রার্থী তালিকা দিয়ে জানিয়ে দিয়েছেন নন্দীগ্রামের প্রার্থী মমতাই থাকছেন। সেই ঘোষণা সুবাদেই পাঁশকুড়া জনসভা থেকে তার বিরুদ্ধে আরো একবার তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। তার কথাই, ভবনীপুরে হারবেন ভয়ে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পালিয়ে এসেছে, তবে ভবনীপুরে যে ভোটে হারতেন তার তিনগুণ ভোটে হারিয়ে ওকে কলকাতায় পাঠাবো, চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী। আগামী 7ই মার্চ ব্রিগেডের পরই প্রার্থী তালিকা ঘোষণা করবেন বিজেপি। শুক্রবার প্রথম দুদফার প্রার্থী তালিকা প্রকাশ করার সম্ভাবনা ছিল বিজেপির, তবে তৃণমূলের প্রার্থী তালিকার ঘোষণার দিন যে গেরুয়া শিবির প্রকাশ করবে না তা এদিন স্পষ্ট হয়ে যায়। জানা যাচ্ছে রবিবার একেবারে মোদীর ব্রিগেডের পরই প্রার্থীদের নাম প্রকাশ্যে আনবে পদ্ম শিবির। 291টি আসনের প্রার্থী ঘোষণা করার পর একাধিক বিধায়ক ও মন্ত্রী আসন হারিয়েছে 2021 বিধানসভা নির্বাচনে, তবে টিকিট না পেয়ে ক্ষোভ ওই সকল বিধায়ক বা মন্ত্রীদের। কেউ বা দলে দলে বিজেপির দিকে টান মারছে, আবার কেউ রাজনীতিতে এখানেই ইতি টেনে দিতে চাইছে, আবার অনেকেই ক্ষোভে ফেটে পড়েছে। তবে এবারে তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে নানান ধরনের চমক। তারকার মেলা সংখ্যালঘু প্রার্থীর বাড়ালেও বাদ পড়ল বহু চেনা মুখ। টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অনেকে, কেউ কেউ আবার দল ত্যাগ করবেন, কেউ পা বাড়ালেন গেরুয়া শিবিরের দিকে। প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষোভ উগড়ে দিলেন বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক শম্পা দরিপা। দলের ঘোষিত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলে আক্রমণ করতেও পিছপা হন না, আর এদিন তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন এবারে তিনি বিজেপির দিকে যেতে চাইছেন। শুধু তাই নয়, এবারের প্রার্থী তালিকা থেকে যেমন বাদ পড়েছে বহু বিধায়ক, বাদ পড়েছে 5 মন্ত্রীও। তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হল অমিত মিত্র, পূর্ণেন্দু বসু, আব্দুল রেজ্জাক মোল্লা। অসুস্থতার কারণ দেখে এবারে ভোটের লড়াই থেকে ব্যাহত রাখা হলো এই সকল হেভিওয়েট নেতাদের। এর সাথে জানানো হচ্ছে রেশনে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের, এবার আন্দোলনের পথে রেশন ডিলাররা। কৃষকদের পর এবার দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে রেশন ডিলার সংগঠন। ইতিমধ্যে কেরোসিনের উপর থেকে আগেই ভর্তুকি তুলে দেওয়া হয়েছে, আর এবার রেশন ব্যবস্থায় সংকোচন করা অর্থাৎ ভর্তুকিযুক্ত রেশন প্রাপকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে নীতি আয়োগ, যে কমিটির চেয়ারম্যান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সিদ্ধান্তের প্রতিবাদে এবারে আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য এবং দেশের রেশন ডিলার সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। জমির এ
এর পরের রিপোর্টটিতে জানানো হচ্ছে জমির কনভার্সন রেট সংশোধনে উদ্যোগী রাজ্য। জমির ব্যবহারিক চরিত্র বদলে কনভার্সন রেট বদলানোর কথা ভাবছে রেজিস্ট্রেশন দপ্তর। সময় ও এলাকা ভিত্তিক উন্নয়নের সঙ্গে বিভিন্ন ধরনের জমির ব্যবহারিক মূল্যের পরিবর্তন হয়েছে, এর সঙ্গে তাল রেখে জমির কনভার্সেশন রেট পরিবর্তন জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন রেজিস্ট্রেশন দপ্তর। সেই লক্ষ্যে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় চলছে নানা ধরনের জমি মূল্যায়নের নিরিখে সংশোধিত কনভার্সন রেট নির্ধারণের প্রশাসনিক প্রক্রিয়া। এরপরে রিপোর্টটিতে জানানো হচ্ছে আর 18-21 বছর পর্যন্ত ছেলের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, জানালো সুপ্রিম কোর্ট। 21 বছর পর্যন্ত ছেলের ভরণ পোষণ নিতে হবে বাবা মাকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। স্নাতক স্তরের শিক্ষার মাপকাঠি হিসাবে রাখা হয়েছে, এই সময় পর্যন্ত ছেলের দেখভাল করতে হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি MR শায়ের একটি বেঞ্চ পারিবারিক আদালতের একটি রায়ের পুনর্বিবেচনা করে। বেঞ্চ জানায় 18 বছর পর্যন্ত ছেলের জন্য আর্থিক ব্যয় যথেষ্ট নয়, কারণ কলেজ ডিগ্রি তখনও পর্যন্ত পায় না ছেলেরা, ফলে চাকরি পেতে পারে না তারা। তাই সেই বয়সে সময়কে 21 বছর পর্যন্ত বাড়ালো শীর্ষ আদালত। অন্য আরো একটি রিপোর্টে জানানো হচ্ছে সুদীপ জৈন সততা এবং নিরপেক্ষতায় ভরসা রাখুন কমিশন বলল তৃণমূলকে। সুদীপ জৈনকে নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব দিল না নির্বাচন কমিশন। পাল্টা তৃণমূল নেতৃত্বকে তারা বলল উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের ধর্ম নিরপেক্ষতায় ভরসা রাখুন, তার সততায় আর আস্থা রাখুন। 15,000-এর বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগে সবুজ সংকেত দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্বাচনের আগে চাকুরি প্রার্থীদের জন্য আবারও সুখবর, শিক্ষক নিয়োগের অন্তর্বর্তী স্থগিতাদেশ খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের কার্যত সাই দিল হাইকোর্ট। এই মামলায় স্থগিতাদেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ তুলে দিল সেই স্থগিতাদেশ, ফলে শর্ত সাপেক্ষ 15,284 জন পদে শিক্ষক নিয়োগ করতে পারবে রাজ্য। অন্য আরো একটি রিপোর্টে জানানো হচ্ছে ফের সুখবর, সোনার উপর গহনার দামে প্রচুর পরিমাণে পতন। মুম্বাইয়ের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ গোল্ড ফিউচার 0.4% পড়ে গিয়ে প্রতি 10 গ্রাম 44,768 টাকায় নেমে এসেছে। রূপোর ক্ষেত্রেও কমেছে আরো বেশি, এদিন রূপোর দামে 0.8% নেমে প্রতি কেজি 67,773 টাকায় নেমে দাঁড়িয়েছে, ফলে দেশের সোনার বাজারে দাম হু করে কমেছে। শুধু তাই নয়, আগামী দিনে আরো কমার সম্ভাবনা রয়েছে। এবারে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটে জারি হচ্ছে আরো কড়া নিয়ম। 21 ভোটের লক্ষ্যে এবার তৎপর হলো কমিশন। গত বিধানসভা ও লোকসভা ভোটে যে সকল বুথে 90% বেশি ভোট পড়েছিল, কমিশনের নজর এবার সেই সকল বুথে। কমিশন সূত্রের খবর, 2016 বিধানসভা এবং 2019 সালের লোকসভা ভোটে যে সকল বুথে 90% বেশি ভোট পড়েছিল সেগুলির দিকে এবার বিশেষভাবে নজর দিতে চলেছে নির্বাচন কমিশন। কোন কোন বুথে 90% বেশি ভোট পড়েছিল তা খতিয়ে দেখা শুরু করে দিয়েছে কমিশন। সেই সকল বুথের উপর আলাদা নজরদারি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কি সমর্থন বাংলার বিধানসভা ভোটে আলাদা প্রার্থী দেবে না শিবসেনা? সমাজবাদী পার্টি RJD পর এবার বাংলার বিধানসভা ভোটে এবার তৃণমূলকে পূর্ণ সমর্থনে কথা জানালেন শিবসেনা। একটিও আসনে প্রার্থী দেবে না উদ্ধব ঠাকুরের দল, টুইটে এমনই জানিয়েছেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রানাওয়াত। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাঘিনী বলে উল্লেখ করেন তিনি। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের পর শিবসেনা রাজ্যের নেতৃত্ব সন্ধ্যাবেলা নিজেদের মধ্যে বৈঠক করবে বলে জানিয়েছেন। শুধু শিবসেনা বা অখিলেশ যাদব বা তেজস্বী নয়, এবার BJP-কে একটিও ভোট দেবেন না রাজ্য প্রচারে বিরোধীদের ঝড় অরবিন্দ কেজরিওয়াল। নো ভোট টুডে, কৃষক সমাজের পর এবার প্রচারে দিচ্ছে দিল্লির শাসক দল। এই প্রচার নিয়ে বাংলার প্রতিটা বিধানসভা কেন্দ্রে ছড়িয়ে পড়েছে আম আদমি পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে BJP-র অগ্রাসনের বিরুদ্ধে ময়দানে নেমেছে তারা। বাংলা সংস্কৃতি মঞ্চ, জাতীয় বাংলা সম্মেলন এবং বাংলার অধিকার BJP বিরোধী হাওয়া তুলতে এই তিনটি অরাজনৈতিক সংগঠন নিঃশব্দে মদত দিয়ে চলেছে আম আদমি পার্টি। বাংলার সব প্রান্তে এরা স্লোগান তুলছে BJP-কে ভোট নয়। আগামী 9 মার্চ কলকাতার ওই সংগঠন সম্মিলিত মিছিল এবং রানী রাসমণি রোডে একটি সভা হতে চলেছে, যেখানে সবার মূল লক্ষ্য বা প্রচার থাকবে নো ভোট টু BJP। অন্য রিপোর্টে
জানানো হচ্ছে কেন্দ্রের বিরোধিতা করলেই রাষ্ট্রদ্রোহ নয় জানালো সুপ্রিম কোর্ট 2016 থেকে 2011 5 বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এই কথা জানাতে হলো দেশের শীর্ষ আদালতকে কেন্দ্র সমালোচনা করলেই জোটে রাষ্ট্রদ্রোহী তকমা নরেন্দ্র মোদী জামানায় এই অভিযোগ নতুন নয় সেই বিতর্কে আবারো কার্যত মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়ালো সুপ্রিম কোর্ট অর্থাৎ কেন্দ্র সরকারে কোন রকম বিরোধী করলেও সে রাষ্ট্রদ্রোহী বলে গণ্য হবে না তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং